টুপি মাথা দিয়া নমাজ পড়া, টুপি মাথা দেওয়া সুন্নত ফরজ নাই? আলে আদিজে তাই উল্টা প্রশ্ন করেন, টুপি মাথা দেওয়া ফরজ নি? এটা তার ভিতরে বেমার ঢুকি গেছে, সরাসরি কর না বলি আমি সুন্নত মানিয়ান না, কিন্তু তার উদ্দেশ্য হইল হে সুন্নতর মুনকির হে ইনকার করে কোথা বেমার হবাই যার আমরা রূপান্তর বৈচিন্তর জয়াল হলো। টুপি মাথা দেওয়া ফরজ নয়, এটা সুন্নত, দাইমি সুন্নত, সুন্নতর মাঝে বেশকম আছে, দাইমি সুন্নত। কিন্তু মুসলমান হল সার ইউনিফর্ম, দাইমি সুন্নত। টুপি মাথা দেওয়া তাকে দুদি খেলোর আর প্রশ্ন করার দরকার আছে নি? মুসলমান নি না না এখানে অধিকার করার দরকার আছে নি? এর লাগে কোনটা সার মুসলমান হল সার, এটা ইউনিফর্ম সুন্নত ফরজ নাই। সুন্নত রেখে অস্বীকার করলে কাফির হয়ে যাব, কুফুর হয়ে যাব। টুপি ছাড়া নমাজ বললে কিতা হয়? যদি কোন কেউ তাকিয়া থাকে না আহলে হাদিসের মাঝে, আমি তোমার তান যে তোমার তানর আহলে হাদিসের ইমামর ফতোয়া দিয়ার, আহলে হাদিসের যারা ইমাম মানেন ও নিকট ভবিষ্যতে দুনিয়াতে বিদায় গেছেন গিয়েন নাসির উদ্দিন আলবানী, এই নাসির উদ্দিন আলবানীর ফতোয়া দেখিলিও, নাসির উদ্দিন আলবানীর ফতোয়া হইল টুপি ছাড়া নমাজ পড়া মকরু, টুপি ছাড়া নমাজ পড়া মকরু। আর আমরা তো মকরু, আমরা তো আগ থেকে জানি, আমরা তো হানফি মজুর মানুষ, আমরা তো মকরু, মকরু মানে মকরের তনজিহি। আর মাসলা হইল মকরের তনজিহির উপরে সব সময় আমল করলে এটা মকরের তনজিহি থাকে না, এটা মকরের তহরিমি হয়ে যায়, হারাম হয়ে দিব, নমাজ হইতে নাই। শুনুন তা বল,